জুলাই রেভলিউশন, 5ই জুলাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শুরু হলো এক নতুন বাংলাদেশের, বাংলাদেশ 2.0। আসলো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি নানা রকম পদক্ষেপ। কিন্তু কেমন আছে বাংলাদেশের জনগণ, কিরকম প্রত্যাশা তাদের, কি কি পরিবর্তন হওয়া দরকার, আর সেই পরিবর্তনের রূপরেখা জানতেই সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স নর্থ ইউনিভার্সিটি আয়োজন করে একটি জাতীয় পর্যায়ের জরিপের, যেখানে আমরা 8টি বিভাগের 17টি জেলার বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের কাছে জানতে চাই কেমন তারা দেখতে চায় বাংলাদেশকে, কি দরকার আমাদের এই বাংলাদেশের। এই জাতীয় জরিপে অংশগ্রহণকারী জনগণের মধ্যে 54% ছিলেন শহরাঞ্চল থেকে এবং 46% ছিলেন গ্রামাঞ্চল থেকে। প্রথম প্রশ্ন ছিল আমাদের তাদের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা কতটুকু হওয়া উচিত। এই প্রশ্নটি যখন আমরা তরুণ সমাজের কাছে করেছিলাম, তাদের 31% মনে করে সময়সীমা হওয়া উচিত 3 বছরের ঊর্ধ্বে, কিন্তু 40% মনে করে সময়সীমা হওয়া উচিত 2 থেকে 3 বছরের মধ্যে, বাকি 29% মতামত এই সময়সীমা হওয়া উচিত 2 বছরেরও কম। একই প্রশ্ন যখন আমরা সাধারণ জনগণকে করলাম, তখন আমরা জানতে পারলাম যে তাদের মধ্যে 21% মনে করে সময়সীমা হওয়া উচিত 3 বছরের ঊর্ধ্বে, কিন্তু 46% মনে করে এই সময়সীমা হওয়া দরকার 2 থেকে 3 বছরের মধ্যে, এবং বাকি 29%-এর কাছে এই সময়সীমা হওয়া উচিত 2 বছরেরও কম সময়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এবং তরুণ সমাজের মধ্যে চাহিদার একটি সামঞ্জস্য রয়েছে। প্রশ্ন যদি হয় আস্থার, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর জরিপের 97% মানুষের পূর্ণ আস্থা রয়েছে, কিন্তু বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আসার ক্ষেত্রে আমরা কিছু পার্থক্য লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি এই জরিপের 42% মানুষ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পেরেছেন। যদি আমরা চিন্তা করি বাংলাদেশ সিভিল সার্ভিস, সেটা কিন্তু আরও কম। জরিপের 38% মানুষ মনে করে যে বাংলাদেশ সিভিল সার্ভিস তাদের কার্যক্রমগুলো ঠিকমতো পরিচালনা করছে। অপরপক্ষে জরিপের 92% মানুষের আস্থা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর, কিন্তু পুলিশের উপর আস্থা বেশ কম, মাত্র 11% মানুষের আস্থা বাংলাদেশ পুলিশের উপর। এবার আসা যাক বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নিয়ে। কেন্দ্রীয় সরকার ব্যবস্থার আবির্ভাব প্রয়োজন বলে মনে করেন 55% মানুষ। আবার বাংলাদেশের সরকার প্রধান এবং একটি রাজনৈতিক দলের প্রধান একই মানুষ হওয়া যাবে না, এই ধারণাও পোষণ করেন 87% মানুষ। দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, এই ধারণাও পোষণ করছে 95% মানুষ। সংবিধান প্রশ্নে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া, 43% মানুষ মনে করেন সংবিধানে বড় রকমের পরিবর্তন দরকার। আবার 33% মানুষের ধারণা সামান্য পরিবর্তন করলেই চলবে। 3% মানুষ মনে করেন কোনো পরিবর্তনই দরকার নেই। আবার 15% মানুষের কাছে নতুন সংবিধান খুবই প্রয়োজন। ভবিষ্যতের বাংলাদেশকে কারা পথ দেখাবে, সেই প্রশ্ন আমরা রাখি জেন জির কাছে। 54% জেন জি আগ্রহী রাজনীতিতে আসতে, বাকি 46% কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। জরিপের ফলাফল যাই হোক না কেন, একটি গঠনমূলক সংস্কার, এই প্রত্যাশায় আমাদের থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। সকলকে ধন্যবাদ।